আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটি বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করতে তৈরি করা। আমার আজকের ভিডিওটিও কপিরাইট ফ্রি। আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজে বা ইউটিউবে ডাউনলোড করে শেয়ার করতে পারেন। মাননীয় প্রাইম মিনিস্টার, দয়া করে করোনা ভাইরাসকে অন্যান্য ভাইরাসের মতো সাধারণ কোনো ভাইরাস মনে করবেন না। প্রাইম মিনিস্টার, এখনও হাতে সময় অনেক কম, আর অপেক্ষা নয়, এখনই কিছু সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, যে সিদ্ধান্তগুলো দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক জরুরি। মাননীয় প্রাইম মিনিস্টার, যেসব দেশ কোভিড-19 আক্রান্ত হয়েছে, তারা নিজেদের রক্ষার জন্য কিভাবে ব্যবস্থা নিচ্ছেন, তাদের কাছ থেকে একটু শিক্ষা নিন, এই বিষয়ে একটু কঠোর হন। এখনই দেশের সেনাবাহিনীকে এই কোভিড-19 ভাইরাসে কন্ট্রোলের দায়িত্বটা নিন। বাংলাদেশের মানুষ পুলিশ, বিজিবি, র্যাব খুব একটা পাত্তা দেয় না, কারণ দেশের মানুষ জানে তারা দুর্নীতিবাজ। বাংলাদেশের মানুষ আর্মিকে কিছুটা ভয় পায়। আজ দেশে একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন, এটা আপনার জন্য একটা সিগন্যাল। কাল মারা যাবে 10 জন, পরশু মারা যাবে 20 জন। এখনই যদি ব্যবস্থাটা না নেন, তাহলে বাংলাদেশে কোভিড-19 নিয়ন্ত্রণটা অসম্ভব হয়ে পড়বে। মাননীয় প্রাইম মিনিস্টার স্কুল বন্ধ করে দিয়েছেন, জরুরি ভিত্তিতে বড় বড় মলগুলো বন্ধ ঘোষণা করুন। দেশের সবগুলো পার্টি হল বা কমিউনিটি সেন্টার কয়েক মাসের জন্য বন্ধ ঘোষণা করুন। মাননীয় প্রাইম মিনিস্টার, গার্মেন্টসগুলো এখনও খোলা। প্রতিটা গার্মেন্টসে 5,000, 10,000 বা এর চেয়ে বেশি মানুষ কাজ করে। একটা গার্মেন্টস কর্মী সামান্য সর্দি কাশি হলে কাউকে বলবে না, কাজে যাওয়া বন্ধ করবে না, ওরা ডাক্তারের কাছে যাবে না, ওরা কাজে যাবে, কারণ কাজে না গেলে তো ওদের বেতন বন্ধ হয়ে যাবে। আর এভাবেই এরা ছড়িয়ে দিবে কোভিড-19। মাননীয় প্রাইম মিনিস্টার, এখনই এই বড় বড় প্রতিষ্ঠানগুলো কয়েক মাসের জন্য বন্ধ ঘোষণা করুন। কি ভাবছেন, অনেক ক্ষতি হবে দেশের? আমরাও জানি অনেক ক্ষতি হবে, কিন্তু মানুষগুলো বেঁচে থাকলে ভবিষ্যতে ওরা প্রতিদিন 1-2 ঘন্টা বেশি কাজ করে করে এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। কিন্তু যদি মহামারী আকারে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস, তাহলে কি আরও বেশি ক্ষতির সম্মুখীন হবে না দেশ? মাননীয় প্রাইম মিনিস্টার, কিছু কিছু বিষয়ে অনেক সতর্কতা প্রয়োজন। যেমন স্কুল বন্ধ, স্কুলের ছাত্ররা পার্কে ঘুরছে, ভেকেশনে যাচ্ছে, বড় বড় পার্টি দিচ্ছে, বড় বড় পার্টিতে অ্যাটেন্ড করছে। অনারেবল প্রাইম মিনিস্টার, দিস ইজ নট দ্য টাইম টু থ্রো পার্টিস, দিস ইজ নট দ্য টাইম টু সেলিব্রেট এনিথিং। দেশে যে মানুষগুলো এই কথাগুলো শুনতে চায় না, মানতে চায় না, তাদেরকে জোর করে শোনাতে হবে, জোর করে মানাতে হবে। আপনি সেনাবাহিনীকে এই দায়িত্বটা দিন, তাদের উপর সব কিছু ছেড়ে দিন। আমার মনে হয় না দেশে খুব বেশি কোভিড-19 ছড়াতে পারবে। বাংলাদেশের সেনাবাহিনী অনেক দক্ষ, ওরা বিদেশি মিশনে গিয়ে তাদের সামর্থ্য প্রমাণ করেছেন, ওদের জানা আছে কিভাবে এই অবস্থাটা নিয়ন্ত্রণ করতে হবে। এখনই সময় রাস্তায় যারা বিনা কারণে ঘোরাঘুরি করে তাদের চেক করার, তাদের জিজ্ঞেস করার, তারা কেন ঘর থেকে বেরিয়েছে, তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। বিনা কারণে যারা এখানে সেখানে ঘোরাফেরা করে তাদের বড় ধরনের জরিমানা করা উচিত। এটা কারোর প্রতি অশ্রদ্ধা, অসম্মান বা কাউকে ছোট করার জন্য নয়, এটা দেশকে রক্ষার জন্য, দেশের মানুষকে রক্ষার জন্য আপনার করা উচিত। মাননীয় প্রাইম মিনিস্টার, প্লিজ অন্যান্য দেশগুলো থেকে শিখুন। মাননীয় প্রাইম মিনিস্টার, এসব কিছু নিয়ন্ত্রণ করলে, এসব কিছু বন্ধ করলে হয়তো সাময়িক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে দেশ, কিন্তু ভবিষ্যতে একটু বেশি কাজ করে এই ক্ষতিটা পুষিয়ে দেওয়া অসম্ভব নয়। কিন্তু একবার যদি করোনা ভাইরাস সারা দেশে ছড়িয়ে যায়, তাহলে যে ক্ষতিটা হবে তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে না আগামী 100 বছরেও।
মাননীয় প্রাইম মিনিস্টার করোনা নিয়ে সিরিয়াস হন। মাননীয় প্রাইম মিনিস্টার, অনতি বিলম্বে যানবাহন, পার্ক, পার্টি হল, সব ধরনের মল, সিনেমা হল, সব ধরনের পাবলিক গ্যাদারিং প্লেস কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে বন্ধ রাখা যায়, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে আর দেরি নয়। মাননীয় প্রাইম মিনিস্টার, প্রয়োজন হলে বছরের অন্যান্য দিনে যে ছুটিগুলো আছে, সাপ্তাহিক যে ছুটিগুলো আছে, যখন করোনার প্রাদুর্ভাব থাকবে না, তখন এই ছুটিগুলো বন্ধ করে দেবেন। মানুষ সাত দিনে সাত দিনই কাজ করবে, কিন্তু এখন এক দুটো মাস একটু ছাড় দিন। মাননীয় প্রাইম মিনিস্টার, আমি নিউ ইয়র্কে নিজের চোখে দেখছি যে ট্রেনগুলোতে আগে মানুষ উঠতে পারত না, এই ট্রেনের বগিগুলোতে এখন বিজি টাইমে এক দুজনের বেশি মানুষ দেখা যায় না। যেই রাস্তাগুলোতে সারাদিন ট্রাফিক জ্যাম থাকতো, এই রাস্তাগুলো এখন দিনের বেশিরভাগ সময় ফাঁকা পড়ে থাকে। কেন জানেন? কারণ মানুষগুলো সচেতন, তারা চায় যে কোনো কিছুর বিনিময়ে এই কোভিড-19 ভাইরাস যেন আর ছড়াতে না পারে, আর কেউ যেন নতুন করে আক্রান্ত না হয় এই কোভিড-19 ভাইরাসে। মাননীয় প্রাইম মিনিস্টার, কোনোভাবে যদি আপনার কান পর্যন্ত আমার কথাগুলো যায়, আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, দেশটার কথা চিন্তা করে, দেশের গরিব মানুষগুলোর কথা চিন্তা করে, প্লিজ একটু সিরিয়াস হন, প্লিজ একটু কঠোরতা অবলম্বন করুন। প্লিজ অনারেবল প্রাইম মিনিস্টার, দেশের কোটি কোটি মানুষের জীবন বাঁচাতে কোনো ধরনের ছাড় দিলে চলবে না। প্লিজ প্লিজ মাননীয় প্রাইম মিনিস্টার, এখনই সেনাবাহিনীকে এই কাজে নিয়োজিত করুন। আপনি জানেন দেশের সবগুলো ডিপার্টমেন্ট করাপ্টেড, আপনি জানেন দেশের সব মিনিস্টাররা কম বেশি করাপ্টেড। প্লিজ মাননীয় প্রাইম মিনিস্টার, করোনা ভাইরাস নিয়ে একটু সতর্ক হন, এই বিষয়ে আপনার অনেক সিরিয়াসনেস প্রয়োজন মাননীয় প্রাইম মিনিস্টার। তা না হলে এমন একটা সময় আসবে যখন দেশে শুধু লাশ আর লাশ দেখা যাবে। মাননীয় প্রাইম মিনিস্টার, বিশ্বের বড় বড় দেশ এখন এই করোনা নিয়ে হিমশিম খাচ্ছে, আমাদের দেশের অনেক মানুষ যদি আক্রান্ত হয়ে যায়, বড় বড় দেশগুলো অন্যান্য বিপর্যয়ের সময় যেমন সহযোগিতা করে, এখন হয়তো তার সম্ভব হবে না, কারণ সব দেশই এখন এই করোনা নিয়ে মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।